আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা হিলি হসপিটালে যাচ্ছি। হিলি হসপিটালে যাওয়ার কারণ আমার মায়ের ডায়াবেটিস অনেকটা বেশি হয়ে গেছে, তাই কেমন একটা করছে, তা আমি মাকে নিয়ে চলে গেলাম হসপিটালে ডায়াবেটিস পরীক্ষা করার জন্য। এখানে হিলি হসপিটালে আসে দেখি অনেক বড় একটা লাইন ধরছে, অনেক বড় লাইন, তো জানি না কখন টিকিট পাবো, ডাক্তার দেখাবো। তো আমি এই সাইডে আসে একটু বসলাম, দাঁড়িয়ে থেকে থেকে পা ব্যথা হয়ে ধরে গেছে, তো বসে থেকে স্নেহামণি খুব বিরক্ত করছে, স্নেহামণি খুলে বসলাম। আর ওখানে মা দাঁড়ায় আছে, তো টিকিট পাবো তারপর ডাক্তার দেখাবো। তো এখানে টিকিট পাতে মোটামুটি আমার একটা সময় লেগে গেছে, তো টিকিটটা পালাম অবশেষে, মার ডায়াবেটিসটা মাপলাম, অনেক বেশি ডায়াবেটিস। তো এখানে ডাক্তার দেখে আমাকে একটা কার্ড বা বই বানিয়ে দিল আর বললো এখানে আসে প্রতি মাস থেকে প্রতি মাসে ওষুধ নিয়ে যেতে বিনা পয়সায় ডায়াবেটিস প্রেশারের। তো আমি এই যে পালাম, পায়ে হসপিটাল থেকে চলে আসলাম, আমার হসপিটাল থেকে আসতে একটা বাজে গেছে। আমি তাড়াতাড়ি করে বাড়িতে আসি, এখানে তরকারিটা কাটিয়ে নিলাম, তরকারিটা রান্না করব। তো এখানে সব কিছুই আমি নিয়েছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা মাকে একটা তরকারি রান্না করব। তো এই তরকারিটা রান্না করছি আমি আলু আর পটল দিয়ে, আর বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করছি। এটা একটা পাঙ্গাস মাছ দিয়ে একটা পুরপুরি রান্না করব। সেই পুরপুরিটা রান্না করার জন্য এই যে সব কিছু দিছি, এই সব কিছুটা একসঙ্গে ভালোভাবে মাখানোর জন্য এই তরকারিটা স্বাদ হয়, এই জন্য আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে এই তরকারিটা রান্না করব। তো তরকারিটা রান্না না করতে স্নেহা বাবা ভাত খেতে চলে যায়। স্নেহা বাবা তো পাঙ্গাস মাছ খায় না, তো স্নেহা বাবার জন্য আমি আরও একটা তরকারি রান্না করছি। তো স্নেহা আমি আমার মা আমার দুই মেয়ে এ পাঙ্গাস মাছ খাই, স্নেহা বাবা খায় না, তো স্নেহা বাবার জন্য অন্য কিছু রান্না করতে হয়। তো একদিকে আমি ভাত বসাই দিছি আর একদিকে এখানে তরকারিটা জোগাড় করছি। এর মধ্যে স্নেহার বাবা চলে আসছে বাড়িতে, তো বাড়িতে আসে আমাকে দেখছে রান্না হয়নি, তো স্নেহা বাবা আসে দেখে যে আমি মুরগিগুলা ঘরে বন্ধ করে দিয়ে গেছি, তো মুরগিগুলো খুব চিল্লাচিল্লি করছে। আর এখানে মেয়েদের তরকারিটা দেখলাম যে পানি কতটা কি শুকাইছে, তো স্নেহা বাবা আমাকে বলছে মুরগিগুলা চিল্লাচ্ছে, স্নেহা বাবা মুরগিগুলা সারাদি দেখে ওখানে তিনটা মুরগি কেমন জানি শব্দ করছে গরমে। আমি মানে বন্ধ করে থিয়ে গেছি 9টার দিকে, আর 1টা বাজে, আমি মুরগিগুলো খেয়াল রাখিনি, হয়তো কিডনির সমস্যা হয়েছে। তো স্নেহা বাবা আমাকে মুরগিগুলো জবাই করে দিল, আমি এখানে কেটে কুটে নিলাম, কেটে কুটে নেওয়ার পর এখানে রান্না করব। এই তো বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যায় না, গেলেই একটা ক্ষতি হয়। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।